ঠাকুরের কিছু ফুল আর গঙ্গা জল টলগুলো শেষ হয়ে গেছে, তো আমি আমার ঘরেই আমার শিব ঠাকুর আছে, তো সেখানেই আমি জল টল দেবো, দিয়ে আর সাথে আমি করবো। যদি আমি বিকালবেলা যদি একটু ফাঁকা পাই বা ছেলে মেয়ে যদি সেভাবে কাজ না থাকে, তাহলে সামনে থেকে একটু ঘুরে নিয়ে আসবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? এখানে কীভাবে সব জল টল ঢালে সেভাবে আমি দেখাবো যদি আমি যাই। আর এখন তাড়াতাড়ি করে সেহেতু একটু রান্না করে নিই, নিয়ে তারপরে আমি বিকালের দিকে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে, যাচ্ছি একটু পুজোর বাজারহাট করতে, বেশি কিছু না, কারণ আমি ঘরেই পুজো করি, আমার ঘরেই শিব ঠাকুর আছে, তাই আমি একটু গঙ্গার জল, একটু মধু টধু এসব আনতে যাব। মধু মনে হয় আছে ঘরে, একটু চেক করে নিই, যদি থাকে তো নেব না। তাছাড়া একটু ফল টল যা আছে একটু বাজারহাট করে আসি, ফুল নেব, এগুলো একটু খিচখাচ যে বাজারগুলো আছে সেগুলো একটু সেরে আসি, তাই রেডি হয়ে গেছি। বেশি কিছু না, সামনেই দোকান যাব আর কিছু নিয়ে আসবো, কিন্তু কালকে যে কাল না কি বলছি, মাথা কাজ করছে না, যাই হোক ওই জিনিসগুলো একটু নিয়ে আসি, নিয়ে এসে ওই পুজোর জন্য, সবাই জানো শিবরাত্রির পুজো আছে, তাই সেই সমস্ত জিনিসগুলো একটু করে নিয়ে আসি, নিয়ে তারপরে ঠাকুরের জন্য। আমার এমনিতে আমি খুব একটা পুরো দিনের জন্য উপোস করিও না, আমি ওই সকালবেলা 12টা অবধি থাকি, তারপরে ঠাকুরের জল ঠল দিয়ে আমি নিরামিষ কিছুই খেয়ে নিই। তো চলো ঘরের ঠাকুরের আমরা পুজো করে দিই, একেবারে পুরো ফাস্টিং আমি করে উঠতে পারি, মানে করে আগে শিবরাত্রি সেভাবে করে উঠিনি, ওই সকালবেলা করে না খেয়ে থাকতাম, জল ঠল দিয়ে তারপরে আমি নিরামিষ জিনিসপত্রই খেতাম, ঠিক আছে? করি এমনি জন্মাষ্টমীর সময়, পুরো রাত্রিবেলা, যেহেতু আমার শ্বশুরবাড়িতে তো রাধা গোবিন্দের মন্দির আছে, সেই জন্য একটা রাত্রিবেলা অবধি উপোস থেকে করি। তো শিবরাত্রি সেভাবে রাত জেগে কোনোদিন করা হয়নি, তখন আমার যখন বড় হয়েছিলাম তখন সেই সময় কেউ আর করতো না, তো সেভাবে করা হয়নি, তো সেজন্য ওই নর্মাল উপোস করে থাকি, ঠাকুরের জল দিই, দিয়ে যেহেতু ঘরে শিব ঠাকুর আছে তার জন্য সেটুকু করা, সেটুকু আমি করব। তো চলো এখন রেডি হয়ে গেছে, যাই গিয়ে ঠাকুরের জিনিসপত্রগুলো, খিচকার জিনিসগুলো নিয়ে আসি। তো কিছু সাথে কিছু গ্রসারি করেছিলাম শপিংয়ে, এই হচ্ছে সানরাইজের একটা গরম মশলা, বাচ্চাদের জন্য পাস্তা, সাথে এই এক ধরনের সিমাই পেলাম 10 টাকা করে নিচ্ছে, সাথে একটু আলুর দম, আর এইগুলো হচ্ছে চিড়ে ভাজা, মানে শুকনো খোলায় ভাজা চিড়ে ভাজা, আর এটা হচ্ছে চাল ভাজা, দুটোই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সাথে একটু মিঠা আতর পেয়েছিলাম, মিঠা আতর, আর এটা হচ্ছে আমাদের ড্রাই ডেটস, একটু জাফরান, আর একটু কী বলে এটাকে, নাটমেগ, জয়ত্রী, আর সাথে একটু মাস্টার্ড পাউডার, আর একটু তেজপাতা, আর একটু বড়ো এলাচ, ঠিক আছে? এই একটু সামান্য গ্রসারি নিয়ে এসছি, যাতে ওরা বিরিয়ানি করছে, একদিন করে দেবো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আজকে এই জিনিস কিনলাম, আমি কন্টিনিউ করিনি, কালকে আমি ঠাকুরের জন্য ফুল টুল আর ফলগুলো বাজার করে নিয়ে এসেছিলাম, তো তারপর আর বাকিটা করা হয়নি। আজকে পরের দিন নেক্সট, যেহেতু আজকে শিবরাত্রি, তো সব ভাবলাম দুটো ব্লগ একসাথেই আমি কন্টিনিউ করে দেবো। তো আজকে সকালবেলা যা বাচ্চাদের ব্রেকফাস্ট দেওয়ার দিয়ে দিয়েছি, আর সাথে আজকে দুপুরের লাঞ্চের মেনু ডিসাইড করা হয়ে গেছে কি হবে। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর সাথে রয়েছে আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে, তো আমার রুহির তরফ থেকে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন ডে, আর সাথে সাথে রয়েছে মহাশিবরাত্রি। সবাই ভালোভাবে আজকে দিনটা সেলিব্রেট করো, ভালোভাবে দিনটাকে কাটাও। আর আজকে আর কে কীভাবে সেলিব্রেট করছো পারলে আমাকে কমেন্ট করে জানাও, যদি তার মধ্যে আমারও কিছু ভালো লাগে আমিও শেয়ার করব। তো সাথে আজকে দুপুরবেলা লাঞ্চে ওদের জন্য তৈরি করলাম যে একটু বাসন্তী পোলাও, আর সাথে ফুলকপির আলুর তরকারি, আর ঘরে একটু দই পেতেছিলাম, তো সেই দই রয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, ওরা খাবে। ইন্টারন্যাশনাল ওমেন ডেতে আজকে আমাদের রেস্ট পাওয়ার কথা, বাট রেস্ট নেই, কাজ করতেই হবে, যেহেতু বাচ্চারা রয়েছে ওরাও খাবে। আর আমার যেহেতু আজকে শিবরাত্রিতে ভাবছিলাম আজকে সারাদিন কম বেশি ওই সাবুর খিচুড়ি কিংবা সাবুর পায়েস সেই সব করে নেবো, তো ওইগুলো আজকে আমার চলবে সারাদিন। আর এই হচ্ছে আজকে দিন, এইভাবে চলছে, আমার সাথে থাকো। আর আজকে দিনের ব্লগ যা করছি যেটুকু পারবো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। রুহু, আমার আর রুহির তরফ থেকে বলে দাও মাম্মা হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন ডে আর মহা শিবরাত্রি। Shivratri. Har Har. Har Har. Mahadev. Mahadev. Okay. Okay. চল। তো এর মধ্যে আমি একটু তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি, সাথে একটু জিরে ফোড়ন দেব। মা বলো কিছু করছি না। তো জিরে ফোড়ন দিয়ে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। কিছুই না, ফুলকপির তরকারিটাকে আমি এইভাবে রেখেছি। এই যে পুরো ফুলকপিটাকে আমি এটাকে পুরো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি দই আর টক দই আর পোস্ত কাজু বাটার মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার এই টমেটোটা একটুখানি গলে গেলে তার মধ্যে এটা আমি দিয়ে কষিয়ে যেভাবে ঘি মশলা দেবো সেইভাবে দিয়েই রান্না করবো, বেশি কিছু না। আর সাথে পোলাওয়ের জন্য চালও ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল পুরো ভিজিয়ে রাখা, সাথে একটু আদা কুচি দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে রাখবো, রেখে আমি পোলাওর প্রসেস শুরু করবো। তো চলো শুরু করি। আমি হলুদ, একটু গরম মশলা, একটু আদা ঘষে দিয়েছি, এটা আমি একটু যতক্ষণ ফুলকপিটা হচ্ছে হোক ততক্ষণ একটু মাখিয়ে রেখে দিই। নুন এখন দিয়ে নিই, নুন পরে যখন একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করবো তখন নুনটা দিয়ে দেবো। তো চলো, আর সাথে এই গোটা গরম মশলা ফোড়নে দেব। বলে ছুটিটাকে কিভাবে এনজয় করতে হয়। আজকে শিবরাত্রির ছুটি আছে বলে বসে বসে কমিক্সের বুকস পড়ছে, আর বডিতে যত রকমের ক্লান্ত আছে সব ক্লান্তিগুলো দূর করছে। একেই বলে কি করে ভিডিও তুলতে হবে, আমি এখানে পড়ছি। দেখেছো, দেখো কে আছো এরকম যে ছুটির দিন এরকম ল্যাথ খায়। আমার ছেলে এরকমভাবে ল্যাথ খায়। স্কুলের বই পড়তে চোখে ব্যথা আসে, আর এই সমস্ত কমিক্স পড়তে চোখে ব্যথা আসে না। মেয়ে সেও ছুটির আমেজে ল্যাথ খাচ্ছে, সব ল্যাথ খাচ্ছে, ল্যাথ খোর কোথাকার। দেখা যাক আমার বাসন্তী পোলাওটা কেমন হয়েছে। ঠিক আছে, যদি এর ফুল রেসিপি চাই তাহলে আমাকে কমেন্ট বক্সে পিং করো, আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, তো 1 2 3 নাইস না? এত সুন্দর একটা গোবিন্দভোগ চালের স্মেল আসছে। ঠিক আছে, তোমরা তো পাচ্ছ না, যদি না পেতে চাও আমি একটা দুটো লঙ্কা দিয়েছি যাতে একটু হালকা মিষ্টি, হালকা নোনতা, হালকা একটু ঝালঝাল থাকে, তাহলে ফুলকপির সাথে খুব ভালো যায়। একেবারেই পুরো মিষ্টি মিষ্টি করিনি। ঠিক আছে, এই হচ্ছে বাসন্তী পোলাওয়ের পুরো লুক, একদম ঝরঝরে। শুধু একটা জিনিসই মাথায় রাখবে, যে কাপে বা যে বাটিতে চাল মেপে দাও না কেন সেটা মেপে 1-2 বাটি দিলেই এনাফ। আর যদি প্রেশার কুকারে করতে চাও, আমি 1 কাপ চাল দিয়েছি তাই 2 কাপ জল দিয়েছি, কড়াইতে করেছি বা ডেকচিতে বা হাঁড়িতে যেখানেই করো। আর সাথে যদি প্রেশার কুকারে করতে চাও তাহলে 1 কাপ চালে 1.5 কাপ জল দিলে এনাফ, কেননা ওটা স্টিমেই অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে বাসন্তী পোলাওয়ের লুক। তো শিবরাত্রি পুরো জমে যাবে। ভেজের এরকম অনেক আইটেম আছে যেগুলো আমরা ভালোও লাগে খেতে, তাই না? সব সময় যে পিয়া মাছ মাংস সবই খেতে হবে তার কোনো কথা নেই। তো এই হচ্ছে পুরো। ঠিক আছে, নাইস, ওকে চলো। দুপুরে লাঞ্চের মেনু থাকবে বাসন্তী পোলাও আর সাথে ফুলকপি, হোয়াইট ফুলকপির তরকারি বা রোস্ট, যাই হোক। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে পিন করো, তাহলে আমি এর ফুল রেসিপি সহ ডিসক্রিপশানে লিখে দেবো বা বলে দেবো। আর যাতে তোমরা এর ভিডিও দেখতে চাও পুরো, তাহলেও আমাকে জানিও, তাহলে আমি পুরো প্রসেসের সাথে দেখাবো। তো আজকের শিবরাত্রির লাঞ্চ মেনু পুরো জমে যাবে। চলে গেছিলাম, আমি আগের দিনই রাত্রিবেলা ঘরে পাতা দই তৈরি করেছিলাম, তো সাথে আজকে নিরামিষের সাথে ঘরে পাতা দই রয়েছে, আর 1 বাটিও রয়েছে ফ্রিজে, 2 বাটি করেছিলাম, তো এই 2 বাটিতে দই রয়েছে। তো চলো, আজকে সাথে পোলাও, ফুলকপির তরকারি, সাথে রয়েছে মিষ্টি মিষ্টি দই। কেমন হয়েছে দইটা আমাকে জানিও। ঠিক আছে, চলো। পুজো আমার সম্পূর্ণ হলো। ঠিক আছে, চলো, কেমন লাগলো, কেমন সাজিয়েছি আমাকে জানিও তোমরা, আর তোমরা কিভাবে করলে আমাকেও জানিও। ঠিক আছে। দেখেছো এখানে কিভাবে ভিড়, পুজো হচ্ছে শিব ঠাকুরে, এরকম লাইন, আরো লাইন পড়বে এখানে। চলো, আজকে আমি জানি শিবরাত্রির ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তো আজকে এখন শুতে যাব। পুজো টুজো সব কিছু শেষ হয়ে গেছে, ভালোভাবে কেটে গেছে। তোমাদের সবাই কেমন করে কাটালে আমাকে জানিও, আর যদি আমার আজকের ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।